कत माय दिले मा गो रक्तरे तोमार जानि शुधु अंतर जामि मौला जे आमार ओरे मौला जे आमार कत माय दिले मा गो रक्तरे तोमार जानि शुधु अंतर जामि मौला जे आमार ओरे मौला जे आमार ओरे मायर दुआई जाई रे खुले نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأحبابه وأتباعه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما يعقلها إلا العالمون صدق الله العظيم جناب سبھاپتی حضرات علماء سمانت سودھی سمبت برادران اسلام ترون کشور ہمارے چلرا پردار آلے سبنرت ہمارے মায়েরা বোনেরা ও মেয়েরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে শুকরগুজার হচ্ছি যে তিনি এই তাফসীরুল কোরআন মাহফিল তথা বৃহত্তর পাশিয়াখালী সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা মাহফিল, এর যারা আয়োজনকারী তাদের আমি শুকরিয়া জানাই এই জন্য যে তারা দাওয়াত দিয়েছেন, আয়োজন করেছেন। আর আপনাদের শুকরিয়া জানাই যে আপনারা উপস্থিত হয়েছেন। অতঃপর আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি হই, তিনি যেন আমাদের এই আয়োজনকে
এই বয়ানকে, এই শ্রবণকে তিনি ফলবান করেন, তিনি কবুল করেন, এর উত্তম বিনিময়ে দুনিয়াতেও দেন, আখেরাতেও দেন। আমিন। প্রথমত আমার কথা হচ্ছে, আমাদের এই পৃথিবীতে চলার জন্য আল্লাহ পাক দুটো জিনিস দিয়েছেন। একটি হলো বুদ্ধি, আরবিতে বলে আকাল, ইন্টেলেক্ট। আরেকটি হলো ইলম, জ্ঞান। তো আকলটা জন্মগতভাবেই মানুষ পায়, শিশু মায়ের পেট থেকে আকল নিয়ে আসে, বুদ্ধি নিয়ে আসে, আর জ্ঞান সঙ্গে নিয়ে আসে না। জ্ঞানটা অর্জন করতে হয়। কি করতে হয়? অর্জন, হাসিল করতে হয়। কি দিয়ে হাসিল করবে? বুদ্ধি দিয়ে, আকল দিয়ে। যার আকল নাই সে জ্ঞান অর্জন করতে পারে না। তাহলে আকলটা দেয়াই হলো কিসের জন্য? জ্ঞান অর্জনের জন্য। যেমন একটা মোমবাতি, মোমবাতির মোম আর মাঝখানে কি থাকে? সুতা। এটা হলো বাতি। এই সুতাটা কি জন্য দেয়? এটা এই জন্য দেয় যে মেজবাতির খোসা আলোর ছটাটাকে গ্রহণ করার জন্য। এটা নিজেই, এটার মধ্যে আলো থাকে না, বরং আলোটা কি করতে হয়? মাথা দিয়ে, মাথা নিচু করে এটা ধারণ করতে হয়। যাতে আকাল, বুদ্ধির স্থান হলো ব্রেইন। সুতরাং সে যখন মেজবাতির খোঁচাটা ধারণ করে, তখন সে নিজে আলোকিত হয়, সমাজকেও আলোকিত করে। ঠিক না বেঠিক? আপনারা কি আমার আলোচনা বুঝতে পাচ্ছেন? তো একটু খেয়াল করে শুনতে হবে। গোশে দিল বায়াত শুনু, দিশো খান্নাজ গোশে দিল বায়াত শুনু, গোশে গেল ইজানা দারাদ হিচ সোদ। এই কথাগুলি মনের কান দিয়ে শুনতে হবে। কান দুইটা, একটা এটা বাইরের কান, আরেকটা মনের কান, ভিতরের কান। তো আর বলতেছেন, ইসো খান্নাজ গোশে দিল বায়াত শুনু, এই কথাগুলি দিলের কান দিয়ে শুনতে হবে। গোশে গিল ইন জানা দারাধিচ সোদ, বাইরের কান, মাটির কান। এই বাইরের কান দিয়ে শুনলে এখানে কোনো লাভ হবে না। কারণ গোশে গিল বা জুমলা হায়ওয়ান হামদমাস্ত, গোশে দিল মখসুস নসলে আদমাস্ত। দেখো, বাইরের কানটা সব জীব জন্তুর সঙ্গে আছে নাকি নাই? ওই কানটা কি জন্য দিয়েছে? শোনার জন্য। শুনে গরু ছাগল, আপনাদের কান আছে, আপনি দেখেন। গোশে দিল মখসুস নসলে আদমাস্ত, তবে দিলের কানটা একমাত্র আদম জাতের জন্য, আদম সন্তানদের জন্য রিজার্ভ, সংরক্ষিত। এই দিলটা, এই কানটা। এখন আপনি যখন এখানে উপস্থিত হলেন, তখন তো আপনার দিলের কানও এখানে সঙ্গে আসছে নাকি নাই? তাহলে এই কথা বলার কি প্রয়োজন হলো?
যে মনের কান দিয়ে শুনতে হবে। এই জন্য বলতে হলো যে আপনি এখানে আছেন, কথা শুনেন এই কান দিয়ে, মনটা কোন জায়গায়? রাত তো অনেক হয়ে গেছে, আমি গরু ছাগলগুলো বাইরে রেখে আসছি, আমি গরুর ভিতরে গরু ঘরের মধ্যে রেখে আসি নাই, তাহলে আপনি এইখানে আপনার দিলটা গরুর কাছে, কাজেই এই গরুর কাছে দিল থাকলে এই দিল দিয়ে শুধুমাত্র এই কান দিয়ে শুনলে কোনো লাভ হবে না। কিংবা কেউ মনে মনে ভাবছে যে আসার সময় বাড়িতে বলে আসলাম না, চট করে এখানে আসলাম, রাত গভীর হলে আবার বাড়িওয়ালি আবার কি কয় যে কই গেছে না গেছে কোনো খবর নাই, তার কোনো দিশামিশা নাই আজকাল। তো আপনি এখানে, আপনার কানটা এখানে, আপনি কোনখানে? বেগমের কাছে। সুতরাং এরকম ডিভাইডেড সত্তা, বিভক্ত সত্তা, এক অংশ একখানে আরেক অংশ আরেকখানে, এটা দিয়ে শুনলে কোনো লাভ হবে না। পুরা একাগ্রতার সাথে মনোযোগ দিয়ে আলোচনা শুনলে সবটা ফায়দা না হলেও কিছুটা তো হবে, কিছুটা হবে। শরীয়তে বলে মা লা ইউদ্রাকু কুল্লুহু লা ইউদ্রাকু জুল্লুহু, যার সবটা পাওয়া যাবে না সবটা ছাড়াও যাবে না যতখানি পারা যায়। তিন বেলা খাই, আজকে কামাই করছি এক বেলার, এক বেলাও খাবো না, এত মরেই যাব। সুতরাং সবটা পাওয়া যাবে না, অল্পটাও ছাড়া যাবে না, যদ্দূর পারি কি করি, জোগাড় করি, যদ্দূর পারি ধারণ করি। এই কথা বলা, এটা একটা ভূমিকা, কথা বলার পরে কয়েকটা কথা বলবো, মন দিয়ে আশা করি শুনবেন। আল্লাহ যদি তৌফিক দেন তা আমার জন্য ফায়দা হবে, আপনাদের জন্য কি হবে, উপকার হবে। তো আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। এই যে আলোচনা, কোরআনিক আলোচনা করা হলো, আদেশ নিষেধ দেয়া হলো, এইগুলি বুঝে আসবে না ইল্লাল আলিমুন, শুধুমাত্র যারা আলিম, যারা জ্ঞানী। আলিম কাকে বলে? জ্ঞানীকে। জ্ঞানীরাই এর থেকে ফায়দা নিবে, আর যে জ্ঞান অর্জন করবে না সে শুধু আকল দিয়েই বুঝতে চেষ্টা করবে কিন্তু বুঝে আসবে না, জ্ঞান লাগবে। কি লাগবে? জ্ঞান লাগবে। এখন এই জ্ঞান কবে কোথায় আমরা অর্জন করলাম? আমাদের বাবার নাম কি? এখন সবাই যদি বাবার নাম কইতে থাকেন তাহলে কত বাবা হবে? সবাই মিলে একজন বাবার কথা বলতে পারেন। আমার প্রশ্নের সেটাই ছিল, আমাদের বাবার নাম কি? একটু মাশা আল্লাহ, আপনারা বুঝলেন বাবা। আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করে তারে কি করলেন আল্লাহ পাক? ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ তাআলা আদমকে সকল কিছুর নাম শিক্ষা দিলেন। শিক্ষা মানে জ্ঞান দিলেন। কে দিলেন? কাকে দিলেন? আদম আলাইহিস সালামকে। এর মানে কি? এর মানে হলো কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য যত জ্ঞানের দরকার হবে, অঙ্ক, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, তৌহিদ, রেসালাত, আখেরাত, দুনিয়া, এই তসবিহ, যত আছে সমস্ত ইলম আল্লাহ তাআলা সিডি আকারে, সিডি এখন যে রেকর্ড করে, এই সিডি আকারে আল্লাহ তাআলা আদমের ব্রেইনের মধ্যে একদিনই ঢুকিয়ে দিছিলেন।
কেমন পর্যন্ত যত এলিমেন্ট দরকার হবে মানুষ গবেষণা করবে আর এখান থেকে বের করবে। মানুষ জ্ঞান মানুষের সৃষ্টি না, মানুষের আবিষ্কার, ডিসকভারি। ডিসকভার করে, পর্দা উন্মোচন করে, তার প্রয়োজন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ানাহুম সুবুলানা। চেষ্টা করতে হবে, চেষ্টা করলে ঘুমিয়ে আসে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। ওই যে আপনার এলিমটা আছে ওই আদম থেকে প্রাপ্ত উত্তরাধিকার সূত্রে, এটা আপনার প্রাপ্ত কোয়ালিটিটা আছে, কিন্তু আপনাকে চেষ্টা করলে আল্লাযীনা জাহাদু, চেষ্টা করলে আল্লাহ দিবেন, চেষ্টা না করলে দিবেন না। একজনে গিয়ে কয়, হুজুর ছোট ছোট বাচ্চা দেখতে খুব ভালো লাগে, মানুষের অনেক বাচ্চা আছে দৌড়াদৌড়ি করে বাবা ডাকে, আমার কাছে ভালোই লাগে, কিন্তু আমার কোনো বাচ্চা টাচ্চা নাই, তো আপনি একটু দোয়া করে দেন যাতে আমার বাচ্চা কাচ্চা হয়, বাবা ডাকে দৌড়াদৌড়ি করে। তখন দোয়া, হুজুর দোয়া করে দিলেন। পরের বছর হুজুর যখন আসছেন, কয়, হুজুর কোনো খবর নাই, দোয়া তো করছিলেন, দোয়া করছিলেন কি নাই, খবর নাই মানে কোনো, তাহলে কিসের খবর নাই? বলে ছেলের ছেলেপেলের কথা বলছিলাম আপনার কাছে, আপনি দোয়া করেছিলেন কিন্তু কোনো আলামত, কোনো খবর টবর কিচ্ছু নেই। হুজুর জিজ্ঞেস করেন, তুমি কবে বিয়ে করছ? কয়, হুজুর আমি তো বিয়েই করি নাই। কয়, আহমক কোথাকার, তুমি আমারে বেকুব মনে করছো, তুমি বিয়ে করো নাই আর সন্তানের জন্য আমার কাছে দোয়া চাইতেছ, কি কি তামাশা করবো? তার মানে আপনার কাজ আপনি করেন, সেই কাজটা করলে বাকিটা, যদি সন্তান চাইতেই হয়, বাবা ডাক শুনতেই হয়, তাহলে কি করতে হবে? বিয়ে করতে হবে। বিয়ে করে নাই, সন্তানের জন্য দোয়া চাইতেছে, তিনি গাছই লাগান নাই কিন্তু ফল খাওয়ার জন্য কি করতেছে? তাহলে চেষ্টা আপনার, মানুষকে কেবলমাত্র চেষ্টার বিনিময়েই তাকে দেয়া হবে। মায়ে মৌসুলা যদি হয় তাহলে অর্থ এটা, আর মায়ে মাস্তারিয়া হলে মানুষের ভাগ্যে, মানুষের কপালে, মানুষের ইয়েটা ভাগে রাখসা, খালি চেষ্টা করা, চেষ্টা করলেই আল্লাহ কি করেন, ফলমান করেন। তবে সবাই করেন না, এটা বোঝানোর জন্য যে মূলটা কার হাতে, আল্লাহ তাআলার হাতে, যাকে চান দেন, কিন্তু তার চেষ্টা করতে হবে, চেষ্টার উপরেই তাকে দেয়া হবে। অতএব বিয়ে করা আপনার চেষ্টা, সন্তান দেয়া আল্লাহর কাজ, গাছ লাগানো আপনার চেষ্টা, ফলমূল দেয়া কার কাজ, আল্লাহর কাজ। অতএব এটা খেয়াল রাখতে হবে। তো অমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, যারা জ্ঞান অর্জন করে না, সাথে তার বুদ্ধি আছে, বুদ্ধি চর্চা করতে করতে বুদ্ধিজীবী হয়েছে, কি হয়েছে, বুদ্ধিজীবী, আরে বুদ্ধি প্রফেসর, রাইটার, থিঙ্কার, আরে বাবা ঠিক আছে উনি বুদ্ধিজীবী, কিন্তু ওনার কোনো হেদায়েত, উনি কোনো সঠিক পথ খুঁজে পাচ্ছেন না, কেন? এই জন্য পাচ্ছেন না, উনি যে এলেম অর্জন করেন নাই তা না, করছেন, উনি অঙ্ক জানেন, জানেন বিজ্ঞান, জানেন ইতিহাস, জানেন না, জানেন না, জানেন, তারপরও জানেন না, কি জানেন না, হায় 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 হায়। মৌলানা রুম বলেন, কার কথা বলবো, মৌলানা ডক্টর ইকবালের কথাও আসে, মৌলানা রুমের কথাও আসে, হ্যাঁ দুটোই বলবেন, দাওয়াত যখন দিছি তাহলে আর অর্ধেক কইবেন কেন, পুরোটাই কইতে হবে। হ্যাঁ সদা যারা
सदाजारा তুমি হাজারো ধরনের শত শত রকমের জ্ঞান অর্জন করলা, অঙ্ক, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, আয় আল্লাহ জানে খুদরাম দানা দি জালুম, এই জালেন নিজেরে চিনে না আর সব চিনে, এটা গরু, এটা ছাগল, এটা গাছ, এটা মাছ, সবই জানে। শ্রদ্ধা যারা আল্লাহ, এটা ব্রেইনের কারণে আজকে আমার ওই এই রোগটা হয়েছিল, জ্বরটা। কোন জ্বর? এই যে বর্তমান প্রচলিত জ্বর, এই জ্বরে 25 দিন আক্রান্ত ছিলাম। 3 মাস আগে তার তাসির এখনো রয়ে গেছে। তো তার বলছে যে হাজারো রকমের জ্ঞান অর্জন, যা জানে খুদরাম না দানা ইউজালুম, এই জালিম নিজকে চিনে না। দানা দুখা সিয়াতে হার জওহারে দরবায়ানে জওহারে খুদ চুখারে, কয় হাজারো রকমের বিদ্যা বুদ্ধি অর্জন করছে, কিন্তু নিজের ব্যাপারে যদি বলি, তোমার ব্যাপারে কিছু বলো, তখন গাধার মতো কথা বলে। কিসের মতো? গাধার মতো। তার মানে আম গাছের পরিচয় দিচ্ছে, এটা এইভাবে হয়, এটা এই প্রকার, এই গাছ এইভাবে রোপণ করতে হয়, বেড়া দিতে হয়, এইভাবে সার দিতে হয়, এটার স্বাদ এরকম, রং এরকম, অনেক। ও কিন্তু নিজের ব্যাপারে গাধা, জানে না যে কোত্থেকে আসছে, কোথায় আসছে, কি জন্য তাকে তৈরি করা হয়েছে, যাচ্ছে কোথায়, কিছু জানে না। সদা যারা ফদলে দারা দিদান, সদা যারা ফদলে দারা আজলুম, জানে খুদরাম না দানা দিজালুম, দানা দুখা সিয়াতে হার জওহারে দর বয়ানে জওহারে খুদ চৌখারে। এই পর্যন্ত তর্জমা করলাম গাদার মতো। কিমতে হার চিজ রাদানি কে চিজ, কিমতে হার চিজ রাদানি কে চিজ, কিমতে খুদ রানাদানি আহমাকিস, তুই যত কত জিনিসের কিমত জানো, মূল্য জানো, কিন্তু তুমি নিজের মূল্য জানো না, তোমার দাম যে কত, আর তোমার মূল্য কিভাবে হবে সেটাও জানো না। হায় হায়, তোমার মতন জালিম আর কে আছে। আল্লামা ইকবাল তিনি বলেন, রাতের গভীরে আসমানে তারকাতের মেলা। কিসের মেলা? তারকাদের। অন্ধকার রাতে তারকারা খুব জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে টালিয়ে সব মাহফিল। একজনে কয়, তোরা যেভাবে জোরাজুরি চিল্লাচিল্লি শুরু করছস, এই এই ফেতনার বাচ্চা যে ঘুমে আছে, তো ঘুম নষ্ট হয়ে যাবে তার। বলে ফেতনার বাচ্চা কে? বলে যে আদমের বাচ্চা ঘুমিয়ে রয়েছে, তোরা যেভাবে এখন চিল্লাচিল্লি শুরু করছস, এক তারকা অন্য তারকাদেরকে বলতেছে। বলে তো ঘুম থেকে জাগলে কি হবে, কয় টের পাও না, এই ঘুম থেকে জাগলে সে উজু করবে, উজু করিয়া দুই রাকাত নামাজ পড়বে, সে সেজদা করবে, একটা তসবি করবে, তার এক সেজদা এক তসবির মধ্যে এত আলোর এত নূরের বিস্ফোরণ ঘটবে যে তোমাদের সমস্ত তারকাদের আলোকরা নিভে যাবে, টেরই পাওয়া যাবে না তার এক সেজদার আলোর মাধ্যমে। এক সজদা জিস রাহ সমঝতা হে দেতা হে হাজার সজদোঁ সে নজাত, একটা সজদা আদমের, একটা সজদার মূল্য এত। সুতরাং এত এগুলির কিচ্ছু দাম বোঝে না, মূল্য বোঝে না। আল্লাহ ইলম কি বলে, হার সদ হাজারা ফদলে
कीमते हर चीज रादानी के चीज कीमते खुद रानादानी अहमकेस जाने जुमला इल्माई नस्तोइन जाने जुमला इल्माई नस्तोइन के बदानी मन के अंदर यौमी दीन जी बोल से जे जत ज्ञानी अर्जन करो समस्त ज्ञान निर्जास हलो कि एक कथा जाना जे कियामतेर दिन आल्लार सामने दाड़ाले आमार कि मूल्य होबे कथा जानाटाई हलो सबचाइते बड़ वाले तुम्हें प्रेसिडेंट तुम्हें प्रधानमंत्री तुम्हें मंत्री तुम्हें एमपी तुम्हें डीसी तुम्हें एसपी तुम्हें बड़ मौलवी तुम्हें चेयरमैन तुम्हें मेम्बर तुम्हें अकबर बुझलाम किंतु कयामतेर दिन तुम्हारे जे की मूल्य होते जाच्छे सेई जन्य तुम्हार चेष्टा तुम्हार आमल कतदूर आछे सुतरां सेई दिनेर मूल्यटा बुझा अल्लामा इकबाल एक जगह बोलें इल्मे हाजिर भी पढ़ा जाए रे लंदन भी हुए इल्मे हाजिर भी पढ़ा जाए रे लंदन भी हुए मिसले तोयरे गुम करदा मिसले अंजुम उफ़क़े कौम पे तुलू भी हुए आज के तुम्हें जत विद्या बुद्धि तुम्हें भूगोल जानो इतिहास जानो अंक जानो इंजीनियरिंग जानो कत किसु जानो जान जेने जेने की होइसो तुम्हें जायरे लंदन भी हुए लंडने भिजिट कर लंडन थेके अक्सफोर्ड इनर टेम्पल थेके डिग्री डिग्री निये देशे आसो बाबा तुम्हार कत मूल्य मिसले तय मिसले अंजुम उफ़क़े कौम पे तुलू भी हुए तारकाचेर मतो आज के तुम्हारा जातिर भाग्य आकाशे झलमल करते के बोलते अल्लाह किंतु शेष पर्यंत की हलो अल्लाह 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 इल्मे हाजिर भी पड़ा जाए रे लंदन भी हुए मिसले अंजुम उफ़क़े कौम पे तुनु भी हुए हाय अल्लाह पर टावर बोलते सिने तुम्हें वही पाखिर मत शेष पर्त हो पाखी खाली पेटे तार बासा थेके बेर हो जाए एरपर पोका माकड़ शिकार करते करते तार दिन की हो जाए शेष हो जाए যখন সন্ধ্যা নামে বাসায় ফিরে যেতে তার মনে ছিল না নাচে না গান ডালে ডালে নাচে গান গায় পোকামাকড় খায় শেষ পর্যন্ত সন্ধ্যা নামলে গান টান সব ভুলে গেছে এখন বসে বসে চিন্তা করে যে আমার উপায়টা কি হবে কারণ উল্লু দিন কো সোতা হে ও রাত কো জাগতা হে দিনের বেলা হুতুম পেশা ঘুমায় আর রাতের বেলা কি করে জাগে হুতুম হুতুম করে আসলে কি করে ওই সমস্ত পাখি যারা নিরাপদ তার শেল্টারে আশ্রয় নিতে পারে নাই তার জায়গায় ফিরতে পারে নাই ওই পাখিগুলো ধরে তাদের প্রাণ সংহার করে তাদের কলিজা চিবায় তা আজকে তোমার অবস্থা ও মুসলমানের সন্তান আজকে তোমার পরিচয় তোমার আইডেন্টিটি তোমার সব কিছু তুমি ভুলে গেছো অথচ তুমি ডক্টর তুমি ইঞ্জিনিয়ার তুমি প্রফেসর তুমি রাইটার তুমি থিঙ্কার তুমি লেকচারার তুমি প্রফেসর কত কিছু কিছুই জানো না তাহলে এগুলি জানলাম এগুলিও এলেম এটাও কি অঙ্ক এলেম না বিজ্ঞান এলেম তারপরে এই ভূগোল ইতিহাস এগুলি জানা এলেম আপনি এলিমে অর্জন করলেন কিন্তু কিন্তু মানে কি আরেকটা এলিম এলিম দুই প্রকার একটা নিচের আরেকটা উপরের উপরের এলিম হল আল্লাহ সম্পর্কে জানা তৌহিদ সম্পর্কে জানা পরকাল আখেরাতের রিসালাত এই তৌহিদ সংক্রান্ত এলিম তুমি অর্জন করো নাই তুমি খালি এগুলি শিখছো তো তোমার অবস্থা কি হয়েছে একটা মানুষের হাত আছে পা আছে কান আছে চোখ আছে সব আছে ভিতরে প্রাণ নাই কি নাই
প্রাণ নাই থাকলে তার হাত দিয়ে কি কি হবে, চোখ দিয়ে কি হবে, নাক দিয়ে কি হবে, ব্রেন দিয়ে কি হবে, ভিতরে কি নাই? অনুরূপ ভাবে তুমি এটা এলেম, সন্দেহ নাই, অঙ্ক, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস এগুলি এলেম, ইংরেজি জানা, এই ভাষা জানা, ওই ভাষা জানা, এগুলি এলেম, কিন্তু এটা রূহটা কই? রূহ তো তুমি শিখো নাই, তুমি ইলমুত তাওহীদ জানো না, রিসালাত জানো না, রসুলকে চিনো না, আল্লাহকে চিনো না, তার হক চিনো না, এইভাবে তুমি এই তুমি যে মুসলিম এটা তুমি জানো না। না জানার কারণে এগুলি জানলা ঠিকই, কিন্তু একটা মুর্দা এলেম তোমার হলো, এমন একটা নিষ্প্রাণ এলেম তুমি চর্চা করলা যার দ্বারা তোমার ফাইনালি তোমার কোনো উপকার, ফাইনালি আবার উপকার এটা কি কইলেন বলবেন যে ফাইনালি কি? আচ্ছা আপনি অনেক শিখলেন, আরেকজন গ্রামের মানুষ কিছুই শিখে নাই, আপনি অঙ্ক বিজ্ঞান ভূগোল আর সে কিছু শিখ, দুইজনই কি মরতে হবে না মরতে হবে না? আপনি আপনার এই জ্ঞান নিয়ে বাঁচতে পারবেন? আর সে শিখে নাই এই জন্য সে কি এই কারণে মরে গেল? আপনিও মরবেন সেও মরবে, কিন্তু মরার পরে যে কি হবে আসল খবর হলো শেষখানে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। সুতরাং আপনি কবরে নামলেই জিজ্ঞেস করা হবে মার রব্বুকা, জ্ঞান জ্ঞান সম্পর্কে জিজ্ঞেস করছে, মার রব্বুকা তোমার রব কি, রবকে জানছ জিজ্ঞেস করা হবে। তখন আপনি জানেন নাই তো কেমনে কইবেন, আপনি হা করে শুনবেন, রবের রবকে চিনে না। মার রব্বুকা ওয়ামা দীনুকা, তোমার দিনের নাম কি, কোন নীতির উপরে জীবনটাকে তুমি শেষ করে আসছো, কোন নীতির উপরে সেইটা, সেই নীতিটা কি ছিল? আমা দীনুকা আমান হাযা রাজুল আল্লাযী বুয়িসা ফীকুম, এই যে লোকটা দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কবরে টেলিভাইজ করে দেখাবেন, তিনি আসবেন না কিন্তু তার ছবিটা দেখাবেন, যেমন টেলিভিশনে আমাকে দেখেন আমি কইতে পারি না, তো তিনি তাকে দেখাবেন যে মান হাযা রাজুল ওমান হাযা রাজুল আল্লাযী বুয়িসা ফীকুম, এই লোকটা কে যা তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। তখন এই লোক কি বলে, এক হলো বড় একজন প্রফেসর, রাইটার, থিঙ্কার, লেকচারার, ডাইরেক্টর, অরেটর, কত কিছু, কিন্তু তা সে জবাব দিচ্ছে আকুলু মা কালার নাস, মানুষের যা তার ব্যাপারে বলে এগুলির ব্যাপারে আমিও সেটাই বলি। তখন ফেরেশতারা কয় ওই কথা চলবো না, চালাকি দরকার নেই, আপনি কি কোন সেটা বলেন, মানুষের কি করলো না করলো এটা আপনি আপনি পাইকারি মানুষের পা কাঁধে দিয়ে চলতে চান, আপনি কি কোন এটা বলেন? তখন কি জবাব দেয়, হা হা লাদ্রি, হায় হায় আমি তো এগুলি জানি না, আমি তো এগুলি জানি না। তখন ফেরেশতারা কয় মা তালাইতা ওয়ালা ধারাইতা, মা তালাইতা তুই তেলাওয়াত করিস নাই আর জানাও তোর সম্ভব হয় নাই, জানতে হবে কোথেকে? এই যে কোরআন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান علم القرآن خلق الإنسان علمه البيان তিনি রহমান যার রহমতের শেষ নাই, এটাকে রহমান আর রহমান علم القرآن, তিনি যে রহমান, বৃক্ষ তোর নাম কি, কোন ফলে পরিচয়, আমি এটা খালি ওইদিকে যাই আমার কথা শুনেই না তো, আচ্ছা যাক না শুনলে আর আমি কি করব, তো কি বলছিলাম, কি বৃক্ষ তোর নাম কি, তো মা তালাইতা ওলা দাঁড়াইতা তুই তেলাওয়াত করিস নাই আর বুঝলিও না। এই কথা বলার পরে জাহান্নামের সঙ্গে লাইনটা করে দেয়া হবে, জাহান্নামের বাতাস, জাহান্নামের তাপ তার শরীরে আসতে থাকবে, আর তখন তখন কি হবে অবস্থা, শেষ ভালো দার সব ভালো,
সরকার, তুমি তো এত কিছু করে গেলা, কবরে গেলে একটা ফকির মিসকিন হয়ে, নাউজুবিল্লাহ মিন যালিক। আর যদি তুমি কোরআন তেলাওয়াত করতে, তাহলে তুমি বুঝতা, অর্থ বুঝতা কি কথা বলছে। কোরআন খালি আখেরাতের কথা বলছে, দুনিয়ার কথা বলে নাই কি বলছে নাকি? আমি এখানে একটা কিছু দেন না, এটা ওইদিকে, ওই যে আপনারা টানা কান ধরে ওইদিকে টান দিছেন, এই জন্য যায় ওইদিকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আর কথাও অল্প বলবো, পিছনে বক্তা আছে আরো, আমারকে আরেকখানে যেতে হবে। আপনারা আমার সঙ্গে আছেন তো, কথাগুলি বুঝে আসতেছে? আচ্ছা, আল্লাহ 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 আল্লাহ। মা তালাইতা ওলা দালাইতা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন, তো তোমাকে শিক্ষা, তুমি তো আদমের ছেলে, তোমাকে শিক্ষা দেন নাই, দিয়েছেন আর রহমান, তিনি যে রহমান, শিখালেন কোরআন, শিক্ষা দিলেন কোরআন, আল্লামাল কোরআন। কারে শিক্ষা দিলেন, কারে? আপনারা তো প্রশ্ন করলেন না, আপনাদেরকে কই, আপনাদের কথা তো উল্লেখ নাই। ও সামনে বলতেছে, খালাকাল ইনসান, সৃষ্টি করলেন মানুষ, আল্লামাহুল বায়ান, তাকে কি শিক্ষা দিলেন? বায়ান শিক্ষা দিলেন। তার মানে কি? আল্লাহ তাআলা প্রথম এলেমের ব্যবস্থা করছেন, এরপরে যে ভর্তি হবে এই স্কুলে, এই মাদ্রাসায় ভর্তি হবে, তারে পরে সৃষ্টি করছেন, আগে জ্ঞানটা সৃষ্টি করছেন, জ্ঞানের ব্যবস্থা করছেন, যাতে করে সে জন্মের পরে এক মুহূর্তের জন্য এই শিক্ষা থেকে খালি না থাকে, এই জন্য আগেই শিক্ষার ব্যবস্থা করেছে। কোরআনের বয়ানটা ওইভাবে দেওয়া হয়েছে, আগে ব্যবস্থা করো, দোকানে সদাই আগে না, গ্রাহক আসলে তখন গ্রাহকরে বলবেন বসেন, আমি সদাই কিনে মালামাল কিনে নিয়ে আসি, এরকম হবে? ও আগে দোকান সাজাতে হবে, পরে গ্রাহক এসে কিনবে। সুতরাং আল্লাহ তাআলা আগে দোকান সাজাইছেন, আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, পরে মানুষ সৃষ্টি করছেন, আল্লামাহুল বায়ান, তাকে এখন কি হচ্ছে? বায়ান হচ্ছে। তো এই এটা না থাকলে শিক্ষা, শিক্ষা দেয়া, শিক্ষা চর্চা করা তো মুশকিলই ছিল, সেই জন্য মালা ইয়াতিমুল ওয়াজিব ইল্লা বিহি ফাওয়া ওয়াজিব, কোনো একটা কাজ করা যদি ওয়াজিব হয়, সেই কাজটা করতে গিয়ে যদি আরেকটা কাজ করা দরকার পড়ে, সেটাও ওয়াজিব, সেটাও কি? আপনি এইখানে আজকে ওয়াজ করব, আমি ওয়াদা দিয়েছি এইখানে, ওয়াদা পূরণ করা কি? ওয়াজিব। কিন্তু আমি যদি আজকে ওই চকবাজার কক্সেস বাজার থেকে গাড়িতে না উঠি, আর না উঠলে তো আপনাদের এখানে সময় মতো বসতে পারতাম, তাহলে ওইটা ওই গাড়িতে উঠাও কি? ওয়াজিব, পূরণ করা, ওয়াদা পূরণ করা ওয়াজিব, আর গাড়িতে উঠা ছাড়া এই ওয়াজিব পুরা করা যায় না, এই জন্য ওই গাড়িতে উঠলাম। মা কান ধরে টান দিলে কে আসে? মাথাটা আসে। সুতরাং আল্লাহ তাআলা প্রথম জ্ঞানের ব্যবস্থা করলেন, এটা এত বড় প্রয়োজনীয়। আহা, আচ্ছা আপনি বলেন, মায়ের পেটে শিশু আসছে, শিশু, এই শিশুর মায়ের পেটে তার খাবার লাগবে না? লাগবে। তো খাবারটা কি আগে আসছে না শিশুটা আগে আসছে আপনার এইখানে? এটা তো আমার বিষয় না, আপনারা বলতে পারবেন। খাবারটা আগে, খাবারটা কি? খাবারটা হলো ব্লাড, রক্ত। ওই যে মায়ের পেটে এক প্রত্যেক মাসে রক্তটা বাইরিয়ে যায়, কারণ কি? সন্তান যে ভোক্তা, সে এখনো আসে নাই, আল্লাহ আগেই তৈরি করে রাখছেন, ভোক্তা আসলে যেন ওই মুহূর্তেই পেয়ে যায়, সেই জন্য আগে তৈরি করছেন, ভোক্তা নাই, এই তো প্রত্যেক মাসে বাইরে চলে যায়, যেই মুহূর্তে বাচ্চা আসলো ওই মাসে আর বাইরে যায় না, কারণ এটা লাইন পাইপলাইন ঘুরিয়ে দেওয়া হয়, কারণ ভোক্তা এসে গেছে। সুবহানাল্লাহ।
ব্লাড ডাউন আগে তৈরি করলেন তার খাদ্য মানুষের জন্য মানবীয় যে মানবীয় যে জ্ঞান জ্ঞানটা হলো তার আসল খোরাক এটা আল্লাহ তাআলা মানব আদম সৃষ্টির 50,000 বছর আগে লৌহে মাহফুজের মধ্যে কোরআনকে জমা দিয়েছেন জ্ঞানের ব্যবস্থা করছেন এই শিশু যখন আসলো মাশাআল্লাহ এখন ব্লাড ব্যবহার করছে এরপরে 10 বার যখন চলে গেল এই শিশু আবার কোথায় আসে খুব খেয়াল করেন দুনিয়াতে আসে যখন ভূমিষ্ঠ হয় তখন আপনি এই কথা বলেন হাই হাই মায়ের পেটে তো রক্ত ছিল রক্ত খাইয়া বাচ্চে এখন কি খাবে শিশু কয় তুমি এত চিন্তার মধ্যে পড়লা তুমি পিছন থেকে একটু সবক নাও নাই আল্লাহ তো আগেই ব্যবস্থা করেন এই যে মায়ের সিনার মায়ের দুধ এই দুধটা বড় হতে থাকে যখন বাচ্চাটা দুনিয়াতে আসার সময় যত বাড়ে দুধটা তত বাড়ে কেন এই গোডাউন এটার মধ্যে দুধ জমা দিতেছে আল্লাহ পাক কি শিশু আগার শিশুর দুনিয়াতে আসার আগে না পরে আগে মায়ের পেটে তোমার আগে এখানেও আগে দিয়েছেন দুধটা একটু হালকা হয় পাতলা হয় এটার মধ্যে কোয়ালিটি এত দেয়া থাকে শিশুর জন্য এটা অত্যন্ত উপকারী সুতরাং যখন এটা মা বোটাটা তার মুখে দেয় তখন শিশু কি করে কি করে চুষতে এই চুষাটা কোন স্কুলে শিক্ষা দিছে এই চুষলে যে দুধটা আসবে কোন স্কুলে ভর্তি হয়ে শিখছে কম কে শিখে যেখানে মানুষের কোনো উপায় নাই সেখানে স্বয়ং স্রষ্টাই কাজগুলি করেন স্রষ্টারে চিনেন জানি নেন দুধ দেয় 2 মাস 2 বছর ওয়ালওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ মায়েরা তাদের শিশুদেরকে 2 বছর দুধ পান করাবে যেই বাবা চায় তার শিশুকে পূর্ণ মেয়াদে দুধ পান করাতে ওই মায়েরা তার শিশুদেরকে দুধ পান করাবে বাবার কথা কেন আনলো ও মায় তো খালি একতরফা দুধ খাওয়াইলে চলবো না মারেও তো খাওয়াতে হবে সেটা কি মায় কামাই করবে না বাবাই কামাই করবে বাবাই কামাই করে সাপ্লাই দিবে দুধ হবে বাচ্চাদেরকে লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ যে ব্যক্তি চায় পূর্ণ মেয়াদে কি করতে সবাই দায়িত্ব দেখলেন বন্টন করে দিলেন এরপরে যখন 2 বছর শেষ হয়ে গেল এখন কি খাবে কি খাবে আরে তুই একটু চিন্তা করিস না তুই মায়ের পেটে ছিল এক প্রকার খাদ্য এক একটা পাইপলাইন এটা কাটা যখন গেল তখন ডবল লাইন চালু করে দিলেন আল্লাহ পাক কয় লাইন চালু করলেন ডবল লাইন আল্লাহ আল্লাহ ডবল লাইন যখন ক্যান্সেল হলো হ্যাঁ এই ডবল লাইন যখন ক্যান্সেল 2 বছর পরে হলো তখন আল্লাহ তাআলা কত লাইন না চালু করে দিলেন এটা মাছ এটা দুধ এটা দুধ দুধ এই দুধ গরুর দুধ ছাগলের দুধ ভেড়ার দুধ মহিষের দুধ দুধের অভাব আছে দুধ মাছ গোশত চাল ডাল ফল মূল আল্লাহ 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 তা আল্লাহকে চিনে নাও এরপরে একটার পরে দুইটা দুইটার পরে কয়টা কয়টা কেউ তো হিসাব করলেন না আপনার তো আমার বলা দরকার ছিল অঙ্ক তো মিলল না 4টা লাইন চালু করছেন কয়টা লাইন 4টা একটার পরে দুইটা দুইটার পরে 4টা একটা হলো 2 প্রকার পানীয় 2 প্রকার খাদ্য পানীয় হলো একটা গরু ছাগল ইত্যাদির দুধ এটা পানি আর একটা হলো পানি পানি আখের রস ডাবের ইয়া এই পুকুরের পানি এগুলি পানি পানি একটা আর দুধ একটা ওই যে গরুর দুধ এই দুধ এটা প্রকার প্রকার এই 2 প্রকার আর 2 প্রকার হলো
এটা দুই প্রকার হলো আর কি কি আল্লাহ আল্লাহ এটা হলো আমিষ আর নিরামিষ দুই প্রকার হলো আমিষ নিরামিষ আমিষ আর নিরামিষ তো নিরামিষ খাবেন যে সবজি টবজি খান এগুলি খান আর নিরামিষ খাইতেছেন তো আমিষও দেন নিরামিষও দিলেন একটার পরে দুইটা দুইটার পরে চারটা চারটা খাইয়া যদি লাইজ শাকার তুম লাজিদান না কুম যদি খাইয়া শিখি শুকুর করবি তাইলে বাড়িয়ে দিব কল কত বাড়িয়ে দিবেন ক পিছন থেকে হিসাব কর বলে কেমনে ক শেষমেশ কয়টা কলে চারটা ক চারটা দুইটা পানীয় দুইটা আমি স্যার মিনাস যে চারটা দিছিলাম না চারটার পরে আটটা জান্নাত আমি বানিয়ে রাখছি তুই কোনটা কটা খাবি তুই জান্নাত কটা বানাইছে আটটা বানাইছে তুই যদি শুকুর গুজার করবি এরপর ওখানে ঢুকলে আর আর কি নাই আর প্রকার টোকার নাই কারণ যে বেটায় কাবা শরীফের বাইরে থাকে সে কাবার দিকে ফিরে নামাজ পড়ে কাবার ভিতরে ঢুকলে কোন দিকে ফিরে কোন দিকে আমি তো ঢুকছিলাম আমি যেদিকে বললে এদিকে নামাজ পড়ছি কারণ কাবায় আমার ঘেরাও করছে আগে কারার চারপাশে এবার কাবা আমার চারপাশে জান্নাতের মধ্যে রিজিক আপনার ঘেরাও করবে তার কোনো কুল কিনারা নাই এখন আপনি কুল কিনার সময়েরও কুল কিনার নাই রিজিকেরও কুল কিনার নাই কদ্দুর খেতে বলে কুমফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন জান্নাতের মধ্যে তোমার মনে যা চাবে তাই পাবে যা দাবি করবে তাই পাবে সুবহানাল্লাহ চা তো পাই একদিন আল্লাহ তাআলা ডাক দিছে ডাক দিয়ে ও ইয়াহালাল জান্না ও জান্নাতীরা হাল আজিদুকুম তোমাদের কি কি আরটু দিব চাঁদপুরে একটা জেলা আছে না বাংলাদেশে আছে চাঁদপুরের একটা সোজা থানা আছে সোজা থানা মানে আকার একার কিছু নাই কি নাম এটার নাম মতলব মতলব এটা আকার একার কোনো কিছু নাই আমার শ্বশুর বাড়ি তো এইখানে গেলে মেহমান বাড়িওয়ালা কি করে প্লেটও ভর্তি পেটও ভর্তি এরপর বাড়িওয়ালা কয় আরেকটু দেওয়ান চাইব তাদের ভাষায় আরেকটু দেওয়ান চাইব মানে আরেকটু দিব এটা কার্টসি অফার বলে সৌজন্য অফার সম্মানিত মেহমান আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আবার ডাক দিবেন ইয়া আহলাল জান্না তারা তো সব পায় যা চায় তাই পায় যেগুলি চিনেও না জানেও না চাইতেও জানে না তাও পায় তারপরে কয় আল আজিদুকুম আর একটু দিব কে বলতেছেন জান্নাতিরা মনে মনে বিরক্ত হয় কি এখন কি কথা কওয়ার সময় কথা কওয়ার সময় গেছে দুনিয়াতে এখন ভোগ করার সময় এখন কথা কই কোন সময় ওই মেয়ে আবার কথা শুরু করছে হাল্লাজিদুকুম তোমাদেরকে একটু দিব কিন্তু বেয়াদবির কারণে তো কইতে চায় না তারা কয় হাল হাল তুদখিলনা মিনান্নার হাল তুদখিলনাল জান্না আলাম তুবাইয়িদ উজুহানা আপনি কি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন নাই জান্নাতে প্রবেশ করে দেন নাই আমাদেরকে চেহারাগুলি আমাদের বডিগুলো স্বাস্থ্য স্বাস্থ্যকর উজ্জ্বল ধবল জ্যোতির্ময় প্রাণবন্ত করে দেন নাই এটা করেন নাই ওটা করেন নাই মানে কি বুঝাইছে আর কি দিতে চান সব তো দিয়েই রাখছেন আল্লাহ তাআলা এবার আসতে জিজ্ঞেস করেন হাল রাই তুমুনি আমারে দেখছো তোমরা সুবহানাল্লাহ দেখে নাই ইউমিনুনা বিল গাইব ঈমান বিল গাইব ঈমান হয় কিসের দ্বারা গাইবের সঙ্গে জড়িত আল্লাহ গাইবের মধ্যে আছে তারে কেউ দেখে নাই এক মৌলবীরা ওয়াজ করতে গিয়ে জমানের জন্য এত শুকনা বিজা সব বয়ান করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়েতে গেছিলেন মেরাজে গেছিলেন তখন দেখা হয়ে যায় এগুলো ফালতু কথাবার্তা এর কোনো প্রমাণ নাই আল্লাহকে জিবরিল দেখে নাই কেউ দেখে নাই তার সৃষ্টি জগতের কাউকে তিনি দেখা দেন নাই একমাত্র জান্নাতিদের সামনে নিজেকে প্রকাশ করবেন এর আগে না জান্নাতে যাইতে হবে আল্লাহরে দেখতে গেলে
কথা হয়েছে, আল্লাহর সঙ্গে কথা হতে পারে, কিন্তু দেখা হবে না। তখন তাদের হুশ হবে, হায় হায় আসলটাই তো, হ্যাঁ আজ এইখানে আসলাম, বাড়ি দলা দাওয়াত দিছে, গিয়ে দেখি চা টাম ফল বিরিয়ানি কোফতা খালি সব, আমি গিয়ে সমানে খাওয়া শুরু করলাম। একটু জিজ্ঞেস করলাম না বাড়িওয়ালা কে, তার একটু সালাম দিয়ে মুসাফা করতাম, কোনো খবর নাই, বাস আমি ঢুকে খা। আমি কি আসলে খুব সম্মানিত মেহমান? না মোটেই না। তখন আগে বলবো বাড়িওয়ালা কই, ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা খবর নাই এদের। তখন তাদের খেয়াল হলো দুনিয়াতে আমার নেয়ামত পেয়ে আমারে ভুলছ, আবার জান্নাত পেয়ে আবার আমারে ভুলছ, দেখতে মনে চাইল না যে কিনি কেমন। অথচ ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আর সৌন্দর্যকে পছন্দ করেন, তার মতন সুন্দর কোনো কিছুই নাই। তখন আল্লাহ তাআলা বলবে ও ফেরেশতারা, আমার বক্তব্য শেষ, আসল ওয়াজ তো শুনবেন আমার পরে মহতারাম মৌলানা আবুল কালাম আজাদ আজহারি, উনি ওয়াজ করবেন, তরুণ মানুষ, জন মানুষ, আমি বুড়া দুরা ভাঙ্গা চূড়া। তা কি বলছেন? তখন ও ফেরেশতারা একটা চেয়ার সাজাও সবার জন্য, মজলিসের বৈঠক, বৈঠকের ব্যবস্থা করো, আল্লাহরে দেখবে সবাই চেয়ারে বসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক নম্বর চেয়ারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলবেন, এরভাবে ক্লাস ওয়াই পয়গম্বর, এরপরে মুমিনরা বসবে, আর ফেরেশতারা হুর গেলমান জান্নাতের সবাই ওই পিছন থেকে দেখবে, এরা কাউ কেউ আল্লাহকে দেখে নাই, জিবরিলও দেখে নাই। এখন এটা বসার পরে ও ফেরেশতারা পাখির বোনা গোস্ত এদেরকে খেতে দাও, ও লাহমে তৈরি মিম্মা ইশতাহুন, পাখির বুনা গোস্ত আসার আগে তার স্মেল, তার সুগন্ধ যখন ছড়িয়ে পড়বে, জিব্বা দিয়ে পানি ভরা শুরু করবে, আইব তো পরে। এরপর আসলো খাওয়া শুরু করছে, ফেরেশতারা তোমরা কিচ্ছু বুঝলে না, এরা মুত্তাকি মানুষ, দুনিয়াতে বোতল টোতল খাই নাই, এই পাখির বোনা গোস্তের সঙ্গে বোতল খাওয়াইতে হয়, কি খাওয়াইতে হয়, এরা গরু গোস্ত পুড়িয়া কালা করিয়া এরবার বোতল মারছে, এরা তো বোতল হালাল মনে করে নেই, খায় নেই, আমার আইন মানছে, খাইলো সেভেন আপ খাইছি, এর বেশি না। তখন বোতল দিয়ে আবাস আহম রব্বহুম শারাবান তাহুরা, শারাবে তহুর, তহুর কাকে বলে, তাহির ফি নফসিহি মুতহারিলি গাইরিহি, নিজে পবিত্র অন্যকেও পবিত্র করে দেয়, এটারে কয়। এই বোতল যখন খুলবে ও খেতামুহু মিস্ক, উপরের সিপিটা হবে মিস্ক আম্বার, মিস্ক হার হরিণের মৃগনাভি, মৃগনাভি সুগন্ধ, এটা যখন খুলবে উপচিয়ে যখন উঠবে, পাখির বোনা গোস্ত চোখ একে চশমে সিয়া দাদি দিগার সুরমা দারু কাদি, চোখ এমনি কালো, আরো লাগাইছো কাজল আর সুরমা, কালো চোখের ইশারাই তো তোমার জন্য পাগল, আবার তুমি সুরমা লাগাইছো, তার মানে কি এমনি তো বোনা গোস্ত, এরপরে কি বোতল, বোতল যখন ঢুকবে ভিতরে মাত্র এই মুখে দিছে আর না, এমন সময় আল্লাহ তাআলার সামনে থেকে পর্দা সরে যাবে, নূরের পর্দা, আর আল্লাহ তাআলার সামনে যখন আসবেন তখন এরা কি কি বলল, এরা এই বোনা গোস্ত বলছে, বোতল বলছে, ভেস্ত বলছে, নিজেদেরকে ভুলে গেছে। وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة شدين كتولي بودي হবে نظارة الجمال والحيوية প্রাণবন্ততা উচ্ছল হয়ে তাদের তাদের উচ্ছলতা তাদের প্রাণবন্ততা ঠিকিয়ে পড়বে তাদের বডিগুলি এত সুন্দর এমন জীবিত ইলা রব্বিহা নাযিরা রবের দিকে চেয়েই থাকবে এই যে এক নজর পড়ছে চোখ পালাইতেও পারে না কি করতে পারে না পালক চোখের পলক মারতে পারতেছে না আটকে গেছে আল্লাহ এক নজর দেওয়ার পরে আউট হয়ে গেছেন এক নজরের মজা ভোগ করবে কত কাল তাদের উপরে চলে যাবে তারা বলতে পারবে না বাস দেখে আছে এরপরে হুর
আসবে জান্নাত থেকে এসে ঘাড়ে হাত দিয়ে কইবে এই নিয়েই ব্যস্ত থাকলে এক নজর, আমাদেরও তো হক আছে। সুতরাং একটু এদিকে খেয়াল করেন, হ্যাঁ 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 কি হলো কি হয়েছে, এ তখন উঠে আসবে এর আগে এক নজরে এমন ভুলা ভুলবে সৌন্দর্য। এটা আল্লাহ তাআলা আস্তে আস্তে সময় বাড়াবেন, একসঙ্গে সময়টা বাড়াবেন না। মা বাচ্চারে দুধ দেয় প্রথম যদি ফিটিং করে ইয়ে দিয়া কি কয় বোতল দিয়া, তো দাগ এক দুই তিন, এক দাগে তিন দাগের সমান হয় না, আস্তে আস্তে হজম করে তারপরে দেয়। আল্লাহ তাআলা তাদরিজান এইভাবে সময় বাড়াবেন এর দেখার মধ্যে। এইটা এক নজর নিয়েই তারা ব্যস্ত হয়ে পড়ছিল। আল্লাহ অফি দালিকা ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন, অতএব এর মধ্যে যারা কম্পিটিশন করতে চাও কম্পিট করো, লাগে লে যাও, এখন প্রতিযোগিতা করো যে আল্লাহকে দেখব, আল্লাহকে রাজি করব, আল্লাহকে খুশি করব। এই জন্য আমার যা করা দরকার, আমি এই জীবনে এখন যা সময় আছে কোনো কথা নেই, এখন আমি আল্লাহমুখী হয়ে গেলাম, কোন মুখী হয়ে গেলাম। সুতরাং আল্লাহমুখী হইলে দুনিয়া থেকে মাহরুম হয় না। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, যে বেটা খেতে কাজ করে তার মনটা কোন দিকে থাকে, খেতে না বাড়িতে, বাড়িতে বাড়িতে, কারণ খেতে ফসলটা ভোগ করবে কোথায় গিয়া, বাড়িতে। এখানে ফসল পরিশ্রম করছে, মেহনত করছে, দুনিয়াটা হলো খেত, আর দুনিয়া মাজরাতুল আখিরা, না নজর হলো জান্নাতের দিকে। আসল বাড়ি কোথায়, তার বাবার বাড়ি কোথায় ছিল, যার আবু আদম আলাইহিসসালামের বাড়ি কই ছিল। সুতরাং এই জান্নাতে তাকে যেতে হবে, অ্যাচিভ আবার ঢুকতে হবে, নজরটা ওইদিকে রাখলে কাজগুলি, তাহাজ্জুদ পড়া কোনো কঠিন না, জিকির করা কোনো কঠিন না, নামাজ পড়া কোনো কঠিন না, জিহাদ করা কোনো কঠিন না, হজ করা কোনো কঠিন না, আল্লাহর রাস্তায় দান খরচ করা কি না কঠিন না। অতএব আমার কথা আজকে এখানেই শেষ। আমাদের মাওলানা আজহারি সাহেব এসছেন, জোয়ান মানুষ, তারুণ্য উদ্দীপ্ত, তিনি এক উজ্জীবিত, তিনি এখন আপনাদেরকে এই ওয়াজ শোনাবেন। আজকে আমার কথা এখানেই শেষ। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জান্নাত রয়েছে মা চরণে তোমার, জান্নাত রয়েছে মা চরণে তোমার, ওরে মমতারি মহল মা গো মা, ওরে মমতারি মহল মা গো দয়ার দুয়ার, জান্নাত রয়েছে মা চরণে তোমার, জান্নাত রয়েছে মা চরণে তোমার। কত মায়া দিলে মা গো অন্তরে তোমার, জানি শুধু অন্তর জানি মাওলা যে আমার, ওরে মাওলা যে আমার। কত মায়া দিল মা গো অন্তরে তোমার, জানে শুধু অন্তর জানি মাওলা যে আমার, ওরে মাওলা যে আমার। ওরে মায়ের দুয়াই যাই রে খুলে মা, রহমের দুয়ার, জান্নাত রয়েছে মা চরণে তোমার, জান্নাত রয়েছে মা চরণে তোমার।